আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে ডুডলস আঁকা যায়। তো ডুডলস আঁকার একদম সহজ একটা টিপস হচ্ছে, প্রথমে ডুডলস গুলো আগে পেন্সিল দিয়ে আঁকতে হবে, তারপরে হচ্ছে এগুলোর উপর দিয়ে সুন্দর করে একটা আউটলাইন এঁকে নিলে দেখবে একদম পারফেক্ট আকারে ডুডলস হয়ে যাবে। তো যারা বিগিনার্স আছে তারা এরকম করতে পারো। আর এরপরে হচ্ছে তোমরা যেহেতু পেন্সিল দিয়ে প্রথমে এঁকেছিলে, তো সেজন্য রাবার দিয়ে হচ্ছে অনেক সুন্দর ভাবে এগুলোকে ক্লিন করে নিতে হবে, যাতে নিচের পেন্সিলের কালিগুলো হচ্ছে চলে যায়। তো আমি এখন সেটাই করছি। আর কিভাবে এই কাজটা ইজিতে করা যায় সেজন্য তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে আমি এই ডুডলস গুলোকে কালার করব কফি থিমের উপরে বেস করে। এই জন্য আমি হচ্ছে কফির সাথে মিলে যায় এরকম তিনটা কালার নিয়ে নিলাম। এগুলো হচ্ছে পোস্টার রং। আর আমি আজকে পোস্টার কালার দিয়ে পুরোটা ডুডলস কমপ্লিট করব। আর এই রংগুলোর সাথে আমি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি মিশিয়ে রংগুলো হালকা কালারে করে নিয়েছি, কারণ খুব একটা গাঢ় দিলে হচ্ছে পুরোপুরি ভাবে ডুডলসটা বোঝা যাবে না। এই জন্য আমি এগুলোকে পানির সাথে মিশিয়ে একদমই হালকা হালকা কালার করে নিয়েছি। তো তোমরা চাইলে তোমাদের কাছে যে ধরনের রং আছে সেগুলো দিয়ে এগুলোকে কালার করে নিতে পারো। আর আমি হচ্ছে পুরোটা তোমাদেরকে দেখালাম না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি কিছুটা কালার করা দেখালাম, আর বাকিটা তো তোমরা নিজেরাই পারবে। একটু ভালোভাবে যদি লক্ষ্য করো তাহলে তোমরা হচ্ছে সবগুলো নিজেরাই কালার করতে পারবে। তো জানিও ভিডিওটা কেমন লাগলো। আর এই ধরনের আরো ভিডিও চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকতে পারো। আর এছাড়াও তোমরা হচ্ছে আর কি ধরনের ভিডিও চাও সেগুলো আমাকে হচ্ছে কমেন্টসে জানাতে পারো, তাহলে আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওগুলো একদম ইজিলি তোমাদের সাথে শেয়ার করার।